এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এটা কোনো পাগলও বিশ্বাস করে না। এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই, আমরা কোনো যাইও না নির্বাচন কমিশনের ডাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সংসদ থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সংসদে জনগণ যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেটার ব্যবস্থা রাখতে হবে। এই সরকার সাংবিধানিক সেই ক্ষমতা জনগণের কেড়ে নিয়ে গেছে এবং একটু আগে আমাদের গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয় সাইফুল হক সাহেব যে বক্তব্যটা তুলে ধরেছেন, এখানে নির্বাচন কমিশনের যে ক্ষমতা ছিল সেটাকে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছে। মানে সরকার এই ভোট ডাকাতি করার জন্য কি সুযোগটা নেওয়া দরকার। আমার মনে হয় আপনারা লক্ষ্য করেছেন কিনা, গাইবান্ধার উপনির্বাচন বন্ধের পরিপ্রেক্ষিতে এই সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে তারা যদি হেরে যায় কোথাও তাহলে নির্বাচন কমিশন এটাকে মেনে নেবে, অতএব সেটা তাতে না করতে পারে আগামী দিনেও জানে এই সরকার যাতে জোচ্চুরি জালিয়াতি ভোট ডাকাতি করতে পারে সেটার জন্য এটা করে। শুধু তাই করে নাই, নির্বাচন কমিশনের ক্ষমতা তো খর্ব করেছে। এই দেশের জনগণ সরকারকে বিশ্বাস করে না। আমি একদিন একটা উবারে চড়ে আসতেছিলাম আমাদের গণতন্ত্র মঞ্চের একটা সভায়, আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, কী করেন, সমস্ত জিজ্ঞাসা করার পর আমি বললাম যে আপনার মাঠে নামেন না কেন, এই যদি বলেন, বলে যে আমি উবার চালাই বাংলাদেশে আর এটার হেডকোয়ার্টার হলো দিল্লিতে। আমি বলি কী বলেন, বলে যে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করে দেখেন। এরপরে আমি আরেকজন উবার চালককে জিজ্ঞাসা করেছি, উনি কনফার্ম করেছে যে উবার চালাই ঢাকায়, আমার এটার সমিতির নিয়মকর্তা হলো সব দিল্লিতে। যাই হোক, যেই কথাটাই বলতে চাচ্ছে, এই সরকারকে পাগলেও বিশ্বাস করে না। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এটা কোনো পাগলেও বিশ্বাস করে না। আর বারবার বলতেছে সংবিধান সংবিধান, আসলে সংবিধান কি তারা পড়ে কি না আমি জানি না। আমি ডাক্তার কামাল হোসেন যখন গত 18 নির্বাচনের সময় একটা কথা বারবার বলতেন যে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে কথা ছিল আরও দুইটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে, তো উনি সংবিধানের এই ধারাগুলো বলেছেন 58-এর খ গ ও উম অনুচ্ছেদের ধারাগুলো এগুলি সব রহিত করেছে বর্তমান সরকার। এর অধীনে কিন্তু এই আরও দুইটা নির্বাচন করার কথা ছিল, অতএব সংবিধানে এখনও সুযোগ আছে। যদি জনগণের রায়কে মেনে নিতে চান, জনগণের দাবিকে মেনে নিতে চান, তাহলে এখনও সুযোগ আছে পদত্যাগ করে পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে নামে হোক গঠন করে তার কাছে পদত্যাগপত্র দাখিল করার মাধ্যমে জনগণের যে আন্দোলন সে আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখাতে পারেন। তারপরে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারীকে যাদের বেতন দেয় আর 17 কোটি মানুষ তাদেরকে গ্রেপ্তার করতে হলে ফৌজদারি আইনে যদি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় সরকারের অনুমতি লাগবে। তারা তো এই যে আমি বলেছি গাইবান্ধা উপনির্বাচনের কথা, ঘটনা হলো ওখানে DCSP তারা কি করেছে, তারা কেন এটা মেনে নিল, এই এদের বিরুদ্ধে যদি কোনো ওয়ারেন্ট ইস্যু হয় নির্বাচন কমিশন থেকে যদি ওয়ারেন্ট ইস্যু করে এবং পুলিশ যদি বাধ্য থাকে সে ফৌজদারিতে এটা সরকারের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না। 4 জন আইনজীবী ব্যারিস্টার আপনারা দেখেছেন একটা পত্রিকায় 4 জনে বলেছে, স্বাধীন মালিক সহ একজন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন পূর্বে, 4 জনে বলেছেন এটা সম্পূর্ণ বেআইনি, জনগণের এই ক্ষমতা এই ফৌজদারি আদালতের বিচার বিভাগের এই ক্ষমতা এইটা সংবিধান অনুযায়ী বেআইনি, এটা করতে পারে না সরকার। শুধু তাই নয়, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন DCSP বিভিন্ন জেলায় বদল করতেছে, এটারও উদ্দেশ্য হলো আগামী নির্বাচন এই যাতে করে বিদেশি ইউ এবং আমেরিকার যেসব ভিসা নতুন ভিসা নীতি বা যে টিম আসতেছে তাদেরকে দেখানো, বলতেছে এই গত মহানগর নির্বাচন মেট্রোপলিটন সরকার নির্বাচন 6টার মধ্যে গাজীপুরে পারে নাই আর 5টা নিয়ে নিছে, যে সেগুলিতে একজন বরিশালে একজন প্রার্থীকে অপমান করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, তার রক্ত বেরিয়েছে শরীরে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে উনি কি আছেন জীবিত, মারা যায় নাই তো। তো এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই, আমরা কোনো যাইও না নির্বাচন কমিশনের ডাকে।
তারপরও সরকার এই নির্বাচন কমিশনের উপর নির্ভর করতে পারছে না। তাই এই নিয়ন্ত্রিত নির্বাচন করার জন্য এই সরকার আজকে বিভিন্নভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে। এই সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে পারে এটা একটা পাগলও বিশ্বাস করে না। অতএব আমরা এই নির্বাচন করতে দেব না তাদেরকে, এবং জনগণ নির্বাচন করতে দেবে না তাদেরকে।